আরে প্রিমিয়াম কেটে কালো নাইটি কিনেছে কি ভালো ছেলে গো একই ড্রেস পরে কতদিন খেলবো টেবিল 90 90 কোথায় বে আমি কি পড়েছি দেখ আমি কি পড়েছি দেখ বিরক্তি কর কি বাজে ওই একজন আরপি আলাদা ছিল ওকে কেলালাম দিয়ে দিল We will be taking off soon. আমাকে কেলালে দেবো না আমি নেবো না বিচ্ছি লাগে আমি সেদিনকে কার কাছে একটা জুট ছেড়েছিলাম মালটা এই এটা এবার নিচে নামবি খেলা খেলি হবে সেবনি নামো না পেছনে দিকটা মানে এই পাশটা রাস্তা দুটো চিকেন ডিনার আছে একটা ষোলো ম্যাচে চিকেন ডিনার রয়েছে একটা স্কোয়াডে চিকেন ডিনার রয়েছে আশ্চর্য কিছু নয় চোদ্দটা কিল এই অ্যাকাউন্টে হয়েছে অবশ্যই অবশ্যই বেশিরভাগ বট মেরেছি তবে মেরেছি কিছু বার লোকজন মেরে অরিজিনাল প্লেয়ারও মেরেছি হ্যাঁ চিকেন নিন নাহলে হলো কোথা থেকে যদি বট না মারি ইয়ে রিয়েল প্লেয়ার না মারি চিকেন নিন নাকি ছুটি আছে সব ভক্ত তুই আছিস কেন তুই আছিস কেন এইবার চাপ নেই তুই তোমার ভাই দিয়ে দেবো একটা কি বললি বুঝলাম না ভাই ডেফিনিশনটা ভালো তোর কাছে পরে বুঝতে পারলাম পটলের যে ভাই জিনিসটা ও আচ্ছা 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 যেটা সোলো ভার্সেস স্কোয়াড যেটা খেলছিলাম ওটা হচ্ছে আমার টিম মেম্বার গুলো মরে গিয়েছিল মানে নেমেই মরে গেছিল আমি বেলেছি বেঁচেছিলাম লাস্ট পর্যন্ত ওটাতে ইউজি আর হচ্ছে মিনি ফর্টি দিয়ে খেলেছি পুরো ম্যাচ কোথায় চলে গেছে হা করিস না পটল লোক আসলে বাঁচাতে পারবে না এই সাইডে লুট ভালো আছে অনেক ভালো আছে এই সাইডে আমাদের চিকেন এনে দেবে মনে হচ্ছে আমার
এইবারে কম্পেনসেটরটা আমার একটা লাগবে, আমার কাছে এম4 সেকশন আর ডিপি আছে। ঠিক আছে, এক্সট্রা কম্পেনসেটর গুলো খুলে রাখছি তাহলে। এটা সারা জিনিস পেয়ে গেছে লোক, আমি পাইনি বলতে শুধু মেডিক পাইনি। এই দি লেভেল 2 বেস কোথায় যেন মাপলে, ঠিক আছে নিয়ে নেব। দুটোই লেভেল 2 বেস। এ কি, আমি খালি ক্রসবো পাচ্ছি। বাপ রে, বন্দুক পাস নেই নাকি এখনো? ইউজি আর একে এমনি দৌড়াদৌড়ি করছি। বলিস কি, আমি তো ইউজ দেখে আমি গুলিটা দিয়ে দে আমার। এই ইউজিটা পে এখন ইউএমপি 9 নিয়েছি ফেলে। ইউএমপি 9 ওকে, ইউএমপি 9 পেয়েছি। আমি ইউএমপি 9 ইচ্ছে করে নিয়েছি। দৌড় 5.56 এ গুলি লাগবে নাকি কারো? কেমনি বি এখানে একেম গুলি আছে না? গুলি লাগবে বললে তুলে রাখ বস্তা, আমি পরে নিয়ে নেব। 120টা পেয়ে যাবে গুলি ওখান থেকে। ওকে ব্রো, 120 কি 4x লাগবে কারো? 4x 4x তো লাগবে আমার। ওকে তুললাম, কত কিছু তুলবো বে, এ বলছে 5.56 তুলে রাখতে। না না, রাজার জন্য 5.56 তুলবি না, এমনি পেয়ে যাবে কান্নাকাটি। আমি কোথায় বলেছি বে? রাজা বলেনি। ও ব্যাস, তাহলে চেপে যা। পটল বলেছে, পটল পটল আমি আরো 60খানা তুললাম তোর জন্য। আচ্ছা ভার্টিক্যাল পেজে তুলে রাখলাম, ঠিক আছে। ভার্টিক্যাল লাগবে না, আমি পেয়ে গেছি। কম্পেনসেটর লাগবে। এই তো M46 পাইলাম। এম্পোর্ট সেকশন এর ইয়ে লাগবে, স্টক স্টক পেয়ে যাও। স্টক নেই চাপ, আমি এখানটা একটা পেয়েছি তার জন্য বলছি। আই গট সাপ্লাইজ। এ ছেড়ে দে, আর লাগবে না বুঝলি। কি লাগবে না? এম্পোর্ট সেকশনে গুলি পেয়ে গেছি আমি। আরে আমি বললামই তো, দেন ফেললাম এখানে আমি 60খানা 5.56। শালা ভেস্ট হেলমেটটা ঠিকঠাক পাচ্ছি না শুধু। এখানে ভেস্ট মার্ক করেছিলাম তো একটা। হ্যাঁ অনেকটা দূর না লুটার জন্য পাবজি খেলতে আসে আর কি মারবি না। তুই একদিন মনে আছে আমার মুখের সামনে তুই একটা বন্দুক তুলে নিয়েছিলি, তারপর থেকে আমি এত জোরে লুটি। 8x আছে, আমি ভাবলাম 8x কি হবে, দিয়ে কি হবে। 4x টা কি কেউ নিবি? ও রাহুল নিবি বলেছিস, ঠিক আছে। না না, 6x পেয়ে গেছে, ফেল দে। আমার কাছে 8x আছে, 6x আছে, দুটো 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 x আছে। একটা আর একটা 6x ফেলে দিস তো, আমার কাছে ডিপি আছে। এই লেভেল 2 এর বেস্ট পেয়ে গেছি। আচ্ছা কার 98 পেলে তাহলে এবারে আমাকে দিস কেন বলতে? 8x ও আছে, প্লাস হচ্ছে তোর ইয়েও আছে, বুলেট লুপও আছে। এখানে ফেললাম, আমার জায়গা নেই। ছোট্ট ঘরটার মধ্যে আমি ছোট ঘরগুলো লুটছি, যদি কিছু পাই লেভেল 3 হেলমেট ফেলমেট। আচ্ছা ভার্টিক্যাল ফেলে দিলাম তাহলে, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আরে আসলে কারোর জন্য কিছু তুলতে লাগে না ছাতা, যদি লুট পেতে থাকি ভাববি যে লুট আছে। না দুঃস্থদের হেল্প করার দায় তাই না, করতে হয়। আমাকে দিয়ে দে তো একটা। তোর কাছে 8x আছে তো বে? কার 98 এর সময় আমাকে কেমন কথা বললি মনে আছে? প্রতিশোধ কি কি কথা বললাম? কালুর পেটে হিংসা ভর্তি বিশাল। আমার বাড়ি বাইরে দিয়ে মনে হচ্ছে একটা বট দৌড়ে বেড়াচ্ছে। ও না 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 না, যদি ওটা বটি পটল, ওটা পটল সরি ফাদার, এটা না এটা সাতখানা হয়ে গেছে, লাগবে না। হ্যাঁ আমার শুধু ড্রিঙ্ক লাগবে।
ড্রিংক কটা আছে পেলে লাগবে কটা আছে ড্রিংক নেই ড্রিংক একটাও নেই তোর আচ্ছা আমার কি বলা জানো ওটাকে বলে পেইন কিলার আছে তোর তিনটে তাহলে আবার কি ড্রিংক একটা না হলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে একটু আচ্ছা আমি একটা দিয়ে দিচ্ছি এই তো ফেসটা পেয়ে গেছি এনে এনে এই তো লও নি এনে এই কাউটে আরেকটা আমরা কি লুটও করব না মারপিটও করব কি গান গাচ্ছিস দেশভক্তি জনক গান তোর এক্স আমরা একখানা পাইছি আমরা 6x দিস আর 2x ফেলে দিস এই দুটো আমার সাথে তোর এক্স রয়েছে নিলে নাও নালে পোত মারা তোর এক্স আমার কাছেও আছে আমার 6x ফেলে দিস ডিপি তে 6x হবে কেন আমরা নন হচ্ছে কি যেন বলে ড্যামেজ করব ও সালা নকআউট করব তোর কাছে কি আছে কত আচ্ছা আমি কম বেচার ফেলে দিলাম ইয়ের স্নাইপারের ওকে ওকে কেউ মিনি নিবি নাকি মিনি নিবি কেউ না মিনি আমার আমি তো নেওয়ার জন্য হ্যাঁ তাহলে নিয়ে নাও কোথায় সে এই তো মিনি আমি মার্ক করে দিচ্ছি কোথায় মিনি আই গট সাপ্লাইজ পাড়া 142 মিটার মিনি আমার দেখলে এখন খুব গা জ্বলে কেন রে জানি না আমার খুব পছন্দ হচ্ছে না তো মিনিটা নিশ্চয়ই কোনো একটা দিন ধোকা দিয়েছে হয়তো না এই কালুকে দেখার পর হয়তো এই কিল চুরি করে কালু মিনি দিয়ে এর জন্য আমার মাথা গরম হয়ে যায় হয়তো এর জন্যই আচ্ছা সবাই যদি হেলথ কিট না পেয়ে থাকে সেখানে মার্ক করছি কেউ নিয়ে যায় এক এক করে যদি কেউ ড্রিংক না পেয়ে থাকে সেখান থেকে নিয়ে যা এখানে হেলথ কিট আছে আরো পেলে মার্ক করে দেব হেলথ কিট লাগবে না বে হেলথ কিট প্রচুর আছে এই এসকেস আছে এখানটায় নিবি নাকি কেউ এখানটায় এসকেস আছে আচ্ছা এসকেস তো 7.6 শুন না হ্যাঁ ওখানে গুলিও আছে কেন কি হয়েছে নিয়ে নি তাহলে কেম ফেলে কত স্কোপ কত বড় আছে 4x এই চ বেরোই 35 জন হয়ে গেছে বে এসকেসটা কেউ নিয়েছিস নাকি হ্যাঁ পটল আমি ওকে রাহুল তুই কি মিনিটা নিয়েছিলি এই গাড়িটা নে এখান থেকে বেরো আমার ভাগ্যটা এতটাই বাজে আমি কার 90 পেলাম না শালা এখানে তো গুলি পেলি তারপর হচ্ছে M24 না না কোনো কিছুই পাইনি স্নাইপার কোনো কিছুই পাইনি আমি বলে কি বলছিস তার পরিবর্তে এনার্জি ড্রিংক নিবি কেউ না বুঝলাম তো দিলাম ওকে তাও ভালো বাড়া আমি রাহুলকে বন্দুক হাতে তোলা দেখে ভালো লাগবে যে গাড়িতে বাড়া বোকা চোদাটা গুলি মারবে কিনা আজকেও ছোড়ে বাচ্চা আতঙ্ক লেওড়া চোদা বাড়া এয়ারে এয়ারে কম্পেনসেট হবে কারো কাছে একটা এক্সট্রা না ভাই এই মুহূর্তে নেই তোমাকে বলেছিলে আমার মনে আছে আমি পেলে তোকে বলে দেবো এই কালুর হাতে এটা কি কি বন্ধু
কালু মাথা লেভেল 3 হেলমেট আরে ধর হাতে কি বন্দুক রেখে খেলতে UMP 9 আর MP 6 আরে ভিএসএস কার হাতে রয়েছে ভিএসএস কোথায় আরে তো জানো ভিএসএস রয়েছে ল্যাক কোচাই ল্যাক কোচাই পটলাতে এসকেএস নট ভিএসএস পটলাতে MP 16 MP 16 এর সাপ্রেসর আছে গাড়ি গাড়ি না 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 সামনে একটা গাড়ি 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 না ওটা কি দেখলাম তাহলে ও আমার মনে হলো যেন আছে তারপরে কিছু ছিল না ওখানে হ্যাঁ আমার আমার মনে হলো কিছু একটা চলে গেল এখানে তোর হচ্ছে 5.56 আছে প্রচুর আমি যদি লাগবে না 28 নেব পেলে তেজ কেস আছে মেস কেস নিয়ে নিচ্ছি জানিয়ে নে রাজা তোর 6 একটা দিয়ে দে না এই যে আমার কাছে আয় আসি তুই কত তুই কত নাম্বার কত এই তো কি রাহুল কুইক ড্রপ আসনি চিক প্যাড পেলে তো আমাকে চিক প্যাড পেলে দে তাহলে চাই তো আচ্ছা চিক প্যাড পেয়ে গেলাম তুই জানো ভাই আসনা তে এখানে নেই চল 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 গাড়ি চাই গাড়ি চাই এই যারা পুরোটা লুটেছিস চিকপ্যাড হ্যাঁ তো সাত তো কিসের আবার আবার আরে লুট যথেষ্ট হয়ে গেছে না লুট দরকার নেই ভাই এই শোন নিমন্ত্রণ যেন না করতে হয় লোকজন দেখতে পারলে লোকজন দেখতে পারলে মারবি পরিষ্কার কথা ও ইয়ে ওদিকে প্লেয়ার উঠেছে তো দেখছি 215 কই ওটা পাহাড়ের উপরে ওই তো ব্ল্যাক হচ্ছে হ্যাঁ ওটা অনেক দূর কোচিং কি রইছে এটা সারাদিন পড়ে থাকতে না হলে ঘর এটা এই বাড়িতে কর না ইরাঙ্গেলে কিন্তু দেখবি বেশি মাধুর্য দেয়া হয় পাবজি গো ইয়ে থেকে সার্ভার থেকে কারণ দেখ বেশিরভাগ তুই ইয়েতে ঢো কুইক ম্যাচ ওদের ঢো সব ইরাঙ্গেল পাবি ওদের ওটা এটা হলো ফার্স্ট ম্যাপ মানে ম্যাপটার মধ্যে সব কিছু আছে তার জন্যই মেশে মানে মাধুর্যটা দেয়া হয় যে জঙ্গল আছে নদী আছে আর্কেড পার্কেট আর্কেড পার্কেট দেখবি সব এই ইরাঙ্গেলে আছে আরে ল্যাগ কি তো হ্যাঁ সব কিছু আছে দেখ তুই ব্যাপারটা সব কিছু আছে না করছে করছে এই বাইটা দাঁড়া এরর প্রবলেম হচ্ছে লোটা হয়ে যাবে মারপিট হচ্ছে অলরেডি ওটা অন্য সাইডে আমাদের গাড়িটা কেবাটা নিয়ে আমাদের গাড়িটা কেবাটা নিয়ে আয় দৌড়াচ্ছি তাহলে গাড়ি আসছে একটা আবে ওট রে তোরা আরে গাড়িটা আসছে গাড়িটা আসছে গাড়িটা আসছে পেছে স্লিপ পেছে তুই আয় গাড়িতে উঠবি দেখে নেব তুই উঠবি আরে দাঁড়া নালে উঠবো কি করে ধরে নিচো ধরে নিচো ধরে নিচো গাড়িটা দাঁড়া একটা গুলি মারতে পারলে উড়ে যেত তাই হ্যাঁ গাড়িটা পুরো ধোয়া উড়ে গেছিল ঠিক আছে কালকে ঠিক আছে কালকে মেনে নিস এই তোর কি করে চালাবি এই ভালো কি করছে সোজা বেরিয়ে যাবি রাজাকে এখানে দাঁড় করা জঙ্গলটার মধ্যে দাঁড় করা
আরে রাজাকে হেড মারতে আরে পোকা চোদা মারা বুঝিস না কোন জায়গায় দাঁড় করাতে হয় বাস দাঁড় করা এখানটায় দাঁড়া আবার নাম লি কেন গাড়িটা দাঁড় করিয়েছে এমন জায়গায় কোনো কমান্ড নেই গাড়িতে আমি ভেতরে ঢুকছি আমি নিজেও হিল করব পটল হিল কর সবাই হিল কর আমার হিল লাগবে পেট হাপি দিয়েছি পুরো আমি এখানে স্টে করে আছে না না এখানে স্টে করে কি করব হেলটা হেলটা করে দাও আমাকে আমাকে কভার দে আমি গ্যাস ভরছি দরকার নেই তুই ভর না এখানে কেউ আসবে না আসলে বুঝে নেব তো এত ভয় পেলে হয় নাকি কভার দে চ চ চ চ গাড়িতে চ পটল গাড়িতে বস হিল হয়ে গেছে সবাই কোথায় যাব বল তোরা ওদিকে কেন গেলি সেন্টারে চল সেন্টারে চল সেন্টারে চল জোন চালু হয়ে গেছে সেটা ছোট হয়ে যাবে চ চ চ চ তারপরে গাড়ি চালাবি আমার এল সব ঠিক আছে ল্যাগটা যদি না করে না তাহলে ওই হয় ল্যাগটাই চাই খালি ল্যাগটা যেন কমে যায় যে করে ড্রপ আছে এ সেন্টা চেঞ্জ সেটা চেঞ্জ হয়ে যাবে সেটা চেঞ্জ হয়ে যাবে সেটা ড্রপের ওই সাইডটাকে মারা মারা যাবে না না চল চল যেখানে তুই মার না না ড্রপে যাব না চল চল তুই যেখানে বলিস সেখানে চ এখানে চ চ দোকা আরে বাদ কি নিচ দাঁড়া পেছনে টান গাড়ি গাড়ি ছাড় গাড়ি আর লাগবে না এরপরে ড্রিঙ্ক লাগলে কারো আমার কাছ থেকে নিয়ে নেয় তাড়াতাড়ি গাড়ি 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 যাচ্ছে গাড়ি যাচ্ছে দেখতে পারিস একশো কুড়িতে একশো কুড়িতে আবে ইয়ার বেরোচ্ছে না কেন কালো যদি আমার নেটের প্রবলেম প্রবলেম হচ্ছে বুঝলি মার কামার এই আমার পিং বিশে বিশাল বেশি দিচ্ছে এই পাড়া গুলি চালাস না গুলি চালাস না কোনো গুলি লাগবে না একটা গুলি গায়ে লাগবে না হ্যাঁ রাজা নক করে দিলে আমার বলে গুলি লাগবে কোন দিকে বে কোথায় মেরেছিস আরে তোর বাল আরে ড্রপের পাশে ড্রপের পাশে ড্রপের ওখানে আছে আমাকে 7.62 টু দেখিও একজন লাগছে না গুলি লাগছে না পটল আমায় কিলটা পাইয়ে দাও বাহ বাহ হ্যাঁ আ ল্যাগড়াচ্ছে মালগুলো এখন কি ওটা বেঁচে আছে একজন আছে ওখানে বেঁচে আচ্ছা আমাদের পেছন দিক দিয়ে ফায়ার হচ্ছে 295 দিক থেকে রাউন্ড ওটা দেখ দেখেছি দেখেছি সোরের বাচ্চা পাহাড়ের উপরে 55 কালুকে যারা মেরেছে পঞ্চান্ন দিয়ে মারেনি আমাকে আমাকে মেরেছে 20 দিক থেকে আমি বলছি 55 মেরেছে তোকে তিরিশে 40 দিয়ে 40 40 টাকা আরে আমার ল্যাগ করছে ফালতু ডকুমেন্ট নেটের প্রবলেম আছে ভালো প্রবলেম একটু এই জায়গাটা ঢুকছি
দেখতে পেয়েছি ভাই, 40-এর দিকে যাচ্ছে একজন। আরে মার তাহলে, বলে কি হবে? মারছি মারছি, আমার 4x, আমার 4x আর এসকে আমার তো এমনি শট ভালো না। তাহলে 8x 8x কখন আমি ওখানে বলেছিলাম যে 8x কেউ নিবি, 8x কেউ নিবি, তখন আমার কাছে 8x এর বন্দুক ছিল না ভাই, AKM এ লাগানো হবে। এখানে দুজন আছে, দুজন পাইছি। গাড়ি আসছে, গাড়ি আসছে, বস্তা এদিকে আয়, বস্তা এদিকে আয়, বস্তা এদিকে আয়। আরে এখানে একজন আছে, একজন আছে, আমি একজনকে নক করে দিয়েছি। একজন পাহাড়ের দিকে 290 থেকে ফায়ারিং, ঠিক আছে অসুবিধা নেই। আমার এই জায়গাটা থাকাটা সেফ নয়। ওই যে বাড়িগুলোর থেকে আসছে ওদের ফায়ারিং টাইম, তো পাহাড়ের দিক থেকে আসছে পোকাচুলা। এই যে এই যে এখানে দেখ বাড়ি আছে ওখানে, হ্যাঁ লাকি বাড়িতে লোকজন আছে জানি, ও লাকি বাড়িতে লোকজন থাকবে এখন। এই বস্তা কথা বলছে না কেন? হ্যালো, পেছন দিক থেকে সাইপিং করছে, গুলি চলে গেল। কালুয়ার পটল বিচ্ছিরি জায়গা বসে আছে, নেট মারছে কোথায়? নেট চারজন একই সাথে গুজু গুজু করছে, কিন্তু আরেকটা নেট করলে কিন্তু মরে যাবো। আগে একদিন হয়েছে কিন্তু, একটা আসছে আরে AWM সালা। আবে কোথায় ভাই? বাল ছেড়ে বসে বসে কুদমুখ
হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলছিলাম ডিসকর্ডের কথা বলে কোন কথা ডবল ডবল শোনা যাচ্ছে জানিস? কেন সেটা আমি জানি না, সেটা আমি জানি না, আমার নিজের কথা আমি ডবল ডবল শুনতে পাচ্ছি। আরে না, আমি স্পিকারে সারা জীবন খেলে আসছি না, আমার একটা ক্যামেরাটা শোনা যাচ্ছে না কেন দেখি কি প্রবলেমটা কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চালু করতে কি হয়েছে? আগের ম্যাচে লাস্টে যাদেরকে যারা ঢুকলো রাশ করলো তাদের তো একজনও নক আউট হয়নি তো না? না, পটলের সামনে দিয়ে একজন ঢুকলো, পটল মাটিতে গুলি মারছিল, বসে বসে মারছিল। আরে আমি নক হতাম না, আমি ওই মালটার কাছে ছিল AWM, এক গুলিতে নক হয়ে গেছি। তুই জানলার সামনে মুখ বের করেছিলিস? আরে ওকে আমি মারছিলাম, তোকে তো বলেই দিলাম। একখানা তুই আমার স্ট্রিমটা দেখিস, স্ট্রিমটা দেখলে বুঝতে পারবি। আচ্ছা আচ্ছা, তোকে তো বলেও দিলাম যে তুই বাজে পজিশনে বসে আছিস, না বলার সঙ্গে সঙ্গে তুই নক আউট হয়েছিস। ওকে, না না না, ব্যাপারটা হচ্ছে ওর কাছে যদি ভালো স্নাইপার না থাকতো তাহলে মেরে দিতে পারতাম, কিন্তু ব্যাপারটা ছিল হচ্ছে গিয়ে ওর কাছে AWM-টা ছিল। ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে গেছে, যখন বেঁচে যেতাম ওখানে পটল একদম বাজে খেললো, হয়তো ল্যাগ করে গেছিল। ও কি ভদ্র রাজা, আগের ম্যাচে এমনিতে ও ল্যাগ করছিল কিন্তু পটল প্রচন্ড, পুরো ম্যাচ ল্যাগ করেছে, ধরে ল্যাগ করেছে, আমি তো গাড়ি চালাতে পারছিলাম না। এ এ পটলকে লিডার বানাস না তো, পটলে ল্যাগ করে, তুই অন্য কাউকে দে, তুই আমাকে দে লিডার, আমাকে দে তো, যা হবে হবে। লিডারশিপ তোকে দেব কি করে, পটলকে দিতে হবে। হ্যাঁ ওই তো, সেটাই বল। এ পটল হ্যালো শুনতে পাচ্ছ না? হ্যালো পটল, হ্যালো 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 হ্যালো, আমাকে লিডারশিপ দে তো। ওয়েট ওয়েট, হ্যাঁ কি বললি? আমাকে লিডার দাঁড়া, অ্যাপ ডাউনলোড করতে হবে। কিসের অ্যাপ? কি রে পটলের এখনো হলো না নাকি? এসে গেছি, চালু কর রেডিও। ওহো দাঁড়াতো এক মিনিট, মাফ এক মিনিট ধর। এটা রেডি হয়ে যেতে পারতো। হ্যাঁ চালু কর রাহুল। আরে না না, ও ফোনে খেলে না, ও ফোনে, ও তো ফোনে খেলে না। আরে ও নেট কানেক্ট করে দিতে, ওই মানে ফোনের নেট দিয়ে খেলে না। আর ঠিক আছে, তুই চালু করে দে না, ও এমনি কোনো অসুবিধা হয় না, ও বেশি বেশি করে। হ্যাঁ চালু করে দেব। Welcome to PUBG Mobile. Ish, abar lag korche. Dur.
কি হলো? আমার পিং 500 এর উপরে চলে গিয়েছিল। হ্যালো। হ্যাঁ ল্যাগ করছে বিশাল। গেমটা না আমরা যখন প্রথম প্রথম গেম চালু করেছিলাম খেলা শুরু করেছিলাম তখন এরকম হয় না। ঝাটু গেম আছে। তখন মোটে এরকম হয় না। এই জন্য আমার কিল রেশিও আমি কালকে চেক করলাম সিজন 2 তে আমার কিল রেশিও ছিল 3.53 মতো সামথিং এরকম ছিল। তারপর আস্তে আস্তে কমেছে ল্যাগের কারণে জন্য আমি লোকজন মারতে পারি পড়ে গিয়েছি। ড্রেস দেগা। We will be taking off soon. এক্সচেঞ্জ করেগা ভাই। কি বড় কুছ তো বল একটা ভিকারি। কুছ তো বল। এই ভিকারি হে আল্লাহ। আবে চুতি হে। আছে আছে। গোন আলো কি আছে? পকেলের দা ভিডি। ওই যে বাসমা। বাচিং কি চলতে মারेंगे सबको। বাসুরা আছে। কোথায় যাচ্ছি আমিও দিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা চিকেন পাইনি তারপর থেকে এই যে বেরিয়ে পাশের ঘরে ঢুকছে বস্তার দিকে কোথায় এই বেরিয়ে গেল বেরিয়ে গেল চুতিয়া পা মারা মাই মা 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 ও নকড আরো আছে মেরেছে ওই বাকি লোক একটাকে তো ঢুকে দিয়েছি পুরো আমি একজনকে ঠুকেছি ভাই ভাই কিচ্ছু পাইনি ভাই আমাকে কিছু নিতে দে তাই আছিস কোথায় আরে আমিও তো শর্টগান নিয়ে আছি একসাথে লুট করিছো কারণ এখানে লোকজন আছে নলে ভাই ভাই শর্টগান নিয়ে তো আমি গুলিটা তুলে নিলি আবে यार ওই তো গুলি তোলেনি আমার ভাই শুটিং হচ্ছে 210 এ 210 এ শুট হয়েছে ভাই ওকে যাবি ফটো কল করে দেখতে হয়েছে কোথায় আছিস তোরা এটা দিয়ে মারা খুব চাপ আছে ঠিক আছে আমার সঙ্গে কেউ ভাই আমি আছি তোর সাথে এর মধ্যে নেট এর প্রবলেম টপ কম্পিউটার প্লেয়ার বানা ওটাকে মারতে গিয়ে কতগুলো গুলি মারতে হয়েছে জানিস মেরে তো দিয়েছিস আরে আমি আমাদের সাথে নেমেছিল মালটা মারা পুরো দিছিলাম আমার ঘরে আরে আমাদের সাথে নয় আমার ঘরে ঢুকেছে আমি ভাগ্যিস পিস্তলটা পেয়ে গেছিলাম আরে তোকে পরে ঢুকেছে তোর ঘরে আমার আর রাহুল যে ঘরে ছিলাম প্রথমে ওই ঘরে দিকে দৌড়া ছিল বেরিয়ে গেছে হ্যাঁ ও আচ্ছা এই কটা কি কে কটা কি বেজে বল তো এ রাহুল এই গলটা সেটাই তো এখানে তোদের ওদিকে কিন্তু লোক আছে ঠিক আছে এখানে আমার একটা কি লেভেল 2 হেলমেট আছে এই ছোট ঘরের মধ্যে রাউল নিয়ে না ওই তো ওই তো ওই তো ওই দিকে 180 থেকে ফায়ারিং আগে মারতে হবে ওকে লুট করতে দেওয়া যাবে না কে আমি আগে মারলি ভুল করে
দুটো কিল, আরো দুজনের থাকার, এই তো এই ঘরটা খোলা, এই ঘরটা খোলা, হ্যাঁ পুটসে আছে আছে উপরে উঠে গেছে মনে হয়, ছাদে উঠে গেছে হয়তো, দরজা খোলা ছিল। আরে ল্যাগ করছে, ছাদে ছাদে মেরেছি মেরেছি মেরেছি, নক আউট করেছি। ওকে ছাদে থেকে, আচ্ছা নক আউট করে রাখ, নক আউট করে রাখ, মারবি না তারা, নক আউট হয়েছে মানে ওর একটা টিম মেম্বার এখন বেঁচে আছে। আমি জানি সেটা কোথায় আছে, আসছে আসছে আসছে, ফুটস্টেপ ফুটস্টেপ ফুটস্টেপ, আবে ধর ওটা ওরই ছাদেরটার না তাই কি, আচ্ছা বুঝতে পারিনি, হ্যাঁ ও তো বেঁচে গেছে না, ও আছে হচ্ছে কি 85 এর এই বাড়িটার মধ্যে, নীল হয়তো কত তো কেরে 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 কেরে, কোথায় কোথায় মরে গেছে কি করে, ঠিক আছে ঠিক আছে, আমি কিল পেয়ে গেছি এটা, হ্যাঁ মরে মরে গেছে মরে গেছে, চা বাস মাদার চোদ ল্যাগ, হাই হাই কারনাইট ইট কারনাইট নেবো কাটটা, নে 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 ও নোংরা বাঁচলাম, চ এবার লুট কর লুট কর লুট কর লুট কর, না এখন আচ্ছা চ পা লুট কর লুট কর, চাপ নেই চাপ নেই আর চাপ নেই, না ডগ বস্তা আমার ঘরে তো এটা নয়, আমি এটাই ঢুকলাম, এটা তো লোটা সব, এয়ারে কম্পেস্টার পেলে বলিস তো কেউ, আমিও না একেম নিয়েছি ভাই, ওকে আচ্ছা লেভেল টু ভেস্টটা বলিস, এই ঘরে আছে, এই ঘরে দোতলায় পার্ক কর একবার, এই ঘরে দোতলায় আছে অনেকটা দূর, আমি পেয়ে গেছি ওটা, অন্য কেউ নিয়ে নে, কি লেভেল টু ভেস্ট আর লেভেল টু হেলমেট কিছু পেলি নাকি কেউ, আমি পেয়ে গেছি দুটো, লেভেল 3 হেলমেট আর লেভেল 2 ভেস্ট, আমি লেভেল 1 ভেস্ট লেভেল 1 হেলমেট, ভেস্টটা মার্ক করে দিয়েছি, নিয়ে নে গোডাউনের ভেতরে আছে, মিডিলের যে গোডাউনটা থেকে প্রিপেয়ার একটা নিয়ে নে, পরে যে পাস নিয়ে নিয়ে নে, আমার কাছে M16 নেপোর আর হচ্ছে এখানে এখানে স্কারেল 5.56 ভর্তি আছে, I got supplies. এই কন্টেনার. আচ্ছা আচ্ছা. রাহুল কন্টেনার গুলো কি তিনটাই লুটেছিস? মানে গোড়ে না। না না, আমি ওখানে গেছি নাকি তাই যে। ও আচ্ছা আচ্ছা। দোন চালু হয়ে গেছে, তাড়াতাড়ি লুটবি, বন্দুক ছেড়ে দৌড়ো দি। লেভেল পটল যে লেভেল 2 হেলমেট আছে। লেভেল 2 হেলমেট আছে। কে এবার মনে হচ্ছে ইয়েস। কাড়ে লাড়িয়ে দিই খেলতে হবে। যে বাড়ি থেকে আমি বেরোলাম সেটাই আছে, হ্যাঁ মার্ক করা আছে, আমি ঠিক আছে শটগান নিয়ে খেলবো ভাবছি, ঠিক আছে কি করবো কিছু পাই, আমি এসকেএস আর M16 নিয়েছি, আমি কার আর একে পেয়ে গেছি কম্পেন্সেটর, অন্য কারো তার একটা দিয়েছে, ওকে রাজা 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 কে আমার হচ্ছে কম্পেন্সেটর আছে একটা, আরে ল্যাগ করছে কেউ আছে কি করছে ভাই, কি করছে আই গট সাপ্লাইজ, ওকে আসছি, আরে চলে গেছে, এই কন্টেনার গুলো লুটেছিস, হ্যাঁ লুটেছে লুটেছে,
গাড়ি খুঁজে নিয়ে আয় গাড়ি ইউএমপি 95 ছিল যেগুলো আমার প্রয়োজন ছিল না সেগুলো কিন্তু রয়ে গেছে এই বস্তা 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 কোথায় গেলি তাড়াতাড়ি এদিকে তাড়াতাড়ি এদিকে আমি আগেই তো মার্ক করে দিয়েছিলাম উপরে ইউজি স্টক পেলে কেউ তুলিস তো ডান্টি ওকে আমি বেরিয়ে আসছি এটা 5.56 এর বন্দুক নিতে হবে ঠিকঠাক তাড়াতাড়ি তোরা রাস্তায় গাড়িতে উঠতে হবে আরে দৌড়াচ্ছি তো তোদের দিকে হেলথ কিট ফেলথ কিট কোনো কিছু নেই আমার কাছে আমি দিয়ে দেবো হেলথ কিট চারটে আছে কে অনেকটাই দূর মানে সামনে আমাদের আমাদের সামনের দিকে তাই জন্য বললাম সামনেই আগে পাকে চলে যাই ওই পারে আমার কাছে খানকির ছিল ব্রিজ ব্লক করি চ না নাকি ষোলের বাচ্চা কেন ড্রপটা পড়ছে এইবার ড্রপ দেয় এইবার সবাই এই ওই ব্রিজটা জমে আছে ইমান নেমে সবে ফটাফট বেরিয়ে গেল আমি ব্যাপারটা বুঝলাম না কিসটা কি হলো আমিও বুঝলাম না তোরা বেরিয়ে গেলি তাই আমি বেরিয়ে গেলাম সবার লাস্টে আমি বের হইনি আমি সবার লাস্টে বেরিয়েছি আয় চ গাড়িতে চ গাড়িতে ওঠ গাড়িতে ওঠ গাড়িতে ওঠ ঝমঝম গাড়িতে ওঠ ঝমঝম গাড়িতে ওঠ ব্রিজ ব্লক হয়ে যাবে কিন্তু তুই চালা চল তুই চালা চাল ল্যাগ হচ্ছে না সে চালা আমি চালালে পুরো শেষ পুরো শেষ আমার প্রচুর ল্যাগ হচ্ছে এই ব্রিজটা এই ব্রিজে যাবি না ওই ব্রিজে এই ব্রিজে না ওই ব্রিজে এই ব্রিজে এই ব্রিজে এই ব্রিজে এই ব্রিজে এটা কিন্তু পুরো জোনের মতো নেই জানি তুই চ দেখে নে এই ব্রিজ যদি চ চ চ কিছু করার নেই সামলাতে হবে যদি কেউ নকআউট হয় জব ঝমঝম জলে ঝাঁপ দিবি এখানে দাঁড়াবো এখানে চ চ চ এগো এগো আরে এগো কি হলো দাঁড়াবি না কোথাও একদম শেষ মুহূর্তে দাঁড়াবি নাকি দেখি কোথায় যাওয়া যায় মিলিটারিতে যাবি নেমে গেলি এখানে দাঁড়াবি হঠাৎ করে এখানে লোক থাকতে পারে ভাই আমি প্যান হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তো বন্ধু গুলি মারলে ঠেকাবো 5.56 আছে এখানে 5.56 আছে
লেভেল 2 ফেস পেতেছ সবাই আই গট সাপ্লাইজ 5.56 কার লাগলে আমার থেকে নিয়ে নি পুরো নেটের প্রবলেম রে এই ভালো ল্যাগ করছে কিন্তু আমার প্রচন্ড ল্যাগ করছে খেলতে পাচ্ছি না পিং ঠিকঠাক দিচ্ছে 44 পিং দিচ্ছে বল এর থেকে আর কত ভালো পিং দিয়ে খেলো হঠাৎ করে পাহাড়ে ওঠার সময় থেকে ল্যাগ করলো এইখানটায় ক্যাম্পিং করতে আমি ম্যাচটা বুঝলি মনে হচ্ছে কিছু করতে পারবো না প্রচন্ড ল্যাগ করছে বাফারিং ল্যাগ না দাও কে চালু বুঝলি ও লোডিং দেখায় যেটা ওটা হচ্ছে আরে না না বাফারিং কে ও বুঝলাম বুঝলাম এটা কি লাইভ হচ্ছে নোংরা খেলি নোংরা হচ্ছে আমি করছি এটা কি লোক নাকি কি বোঝা যাচ্ছে না তোমার কততে না লোক নাই হোক তো এটা 285 এইখানটা বেশ আমি জানি সোপা জোপটা পাঁচটা হচ্ছে না কেন আমি তো সোপাতে ঘুমিয়ে নি কি হচ্ছে এ দাঁড়া চুদাস না বাড়া দাঁড়া হচ্ছে না কেন বলতো কি করে পড়ে পিকটা পিকটা অন করবো কোথা থেকে পিকটা অন কর বেসিক গে পিক এন্ড ফায়ার ওইটা বন্দুক নেই বন্দুক নেই পিক এন্ড ফায়ার ওইটা মানে এর কাছে প্রচুর এ স্নাইপারের সাপ্রেসার থেকে শুরু করে সবই তো আছে আমাকে ইয়ে দিল আমি দিয়েছি স্নাইপার সাপ্রেসারটা ও দিয়েছে আমি M6 নিপোটা নিয়ে নিব সিঙ্গেল শট করে খেলবো M6 এর উপর সিঙ্গেল শট করে খেলিস না ভাই তো তোকে বাস ফায়ারে দূরে মারলে বিশাল ড্যামেজ হয় তিনটে গুলি লাগবে বড় কথা এটা না না ঠিকই আছে সিঙ্গেল শট তিনটে গুলি লাগবে রিকল বেশি হয় রিকলটা কম হবে বলে এখানে কেউ নেই আচ্ছা জোনটা আসতে দে ভালো হয়েছে জোনটা বুঝতে পারছি না আমি কনফিউজ এ শোন না এসকেসটা ফেলে M16 A4 নিয়ে নিচ্ছে বুঝলি M16 A4 এসকেসার বদলে M16 A4 মাথা খারাপ তোর কি 7.62 বদলে চিপ প্যাড লাগা 7.62 বদলে 5.56 চিপ প্যাডটা লাগা এসকেসে আচ্ছা লাগিয়ে নিয়েছি মানে এতে লেগে গেছে এই নুক তোর কাছে লেভেল 3 হেলমেট কোথা থেকে এলো রাস্তায় পড়ে পেলাম কি বলছিস তোর কে নুক বলছিস মানে হ্যাঁ তোর তো সাহস কম না পটল কি বললো সুন্দর করে মাথাটা বের করে দিয়েছিল নবতে জোন পড়বে মনে হচ্ছে তো ভাই আচ্ছা আচ্ছা এই জায়গাটা এই বাড়ি যায় সামনের বাড়ি যাতে দাঁড় করা এই যে সামনের বাড়ি যাতে উপিটে দেখ একটা ভালো জায়গা দেখাচ্ছি যদি কেউ লোক না থাকে বুঝতে পেরেছি একদিন দেখিয়েছিলে একটা উপরের জায়গা তাই তো হ্যাঁ 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 দেখাচ্ছি আয় গাড়িটা ঢুকিয়ে দে কষ্ট মষ্ট করে এই দেখ এটার উপর উঠবি বন্দুকটা হাতের থেকে ছাড়বি ইয়া এটার উপর উঠবি এই দেখ ওট রে তাহলে তুই না উঠলে আমি উঠতে পারবো না পটলে কি হলো উঠবো না পটলের দ্বারা হবে না
হ্যাঁ এই পটো তো দাড়ি দাড়ি এই জায়গাটা আবিষ্কার করেছিল বস্তা দাড়ি দাড়ি উঠলো হ্যাঁ আমার ল্যাগ ওটা ল্যাগ 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 ওটা ল্যাগ এর উপরে ওঠা যাবে না শুয়ে শুয়ে আসা যাবে আবে পড়ে গেলাম কি করে ল্যাগ ল্যাগ পড়ে গেলাম কি করে সে কি তুই দেওয়াল ভেদ করে নিচে চলে যাবি আমারই হলো এক্ষুনি পড়ে গেল আমি নিজে দেখলাম ধপ করে নিচে পড়ে গেল পুরো দেওয়াল ভেদ করে পড়েছি ওখানে শুতে হবে পর বস ওখানে শুতে হবে না শুলে তুই এগোতে পারবি না শো এবারে কি চলে যা আমি এটা উপরে ওঠার চেষ্টা করছিলাম বে ওটা উপরে উঠতে গেলে এই এই দেখ এইটা এইভাবে উপরে উঠতে হবে আই ভরানো জায়গাটা নিচে কি ওটা লেভেল 1 ফেস পড়ে দেখেছিস কি দেখেছিস কি জায়গাটা কেমন হ্যাঁ আরে বাহ রিপিট হচ্ছে কেন কথা এতক্ষণ পর জানি না বুঝতে পারলাম না ওই যে কালো কিছু একটা করছে সেই ও নিজের লাইভ নিজে দেখছিস কেউ দেখছে না সেটা আমি দেখছি ও আওয়াজ পাচ্ছি আমি কি যারা বলে ইয়ে চালাচ্ছে অক চালাচ্ছে না অক চালাচ্ছে বেরোতে হতে পারে এখান থেকে চলছে বেরো 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 দাঁড়া দাঁড়া একটু দেখে যা জোনটা দেখে যা তো দেখে ধোকা দিয়েছে রাহুল আপ রাস্তা নেমে আবার উঠে পড়েছে কি হলো অত কষ্টের কি দরকার ছিল এখান থেকে তো ওঠা যেত চালাবো নাকি একটা কার সাপ্রেস কার সব শুকিয়ে যাবে বাইরে দিকে দৌড়ছে রে আমি গুলি 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 চালিছ আমাদেরকে চল 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 হ্যাঁ গাইড বের কর গাইড বের কর গাইড ওইদিকে নিয়ে যা ওইদিকে নিয়ে যা আরে উপর দিক থেকে উপর দিক থেকে চালাচ্ছে উপর দিক থেকে চালাচ্ছে আমি দেখতে পেয়েছি হ্যাঁ জানি চল 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 চো 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 কালু চো রাজা আয় রাজা আয় রাজা আয় কচ্ছু দা বড় একখানা গুলিটা মেরে নিয়ে দাও বড় বড় চলে গেল হ্যাঁ বড় এই থাপালো রে বাদিক দি বের কর বাদিক দি বের কর এদিক দিয়ে ঘুরে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে চো সাবাস সাবাস হ্যাঁ নিচে 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 হ্যাঁ উপরে রয়েছে লোক কালু টাইম ওয়েস্ট করবি না টাইম ওয়েস্ট করবি না খুব বাজে জিনিস এই জিনিসটা পা টাইম ওয়েস্ট করাটা লোক মারবো লোক মারবো লোক মারবো লোক মারতে কোথায় পাচ্ছে এখন বলতে জিরো কিট আমি একটা মেরে দিয়েছি নেমেই নবু হ্যাঁ তো এখানে দাঁড়াবো কোথায় আয় উঠতে দে কি বিচ্ছিরি এই জোন খুব কম পড়েছে এরকম জোন আরে দে রে এত ল্যাগ করলে বাজবো কি করে রে আমি আমাদের সামনে ড্রপ পড়েছে নরমাল ড্রপ কোন সাইড টাইবে পিসিসি এই নর্থের দিকে নর্থের দিকে লোক দেখতে পেয়েছি স্নাইপার আছে 255 তে চালা 255 আবে দাঁড়া কে এসে পেছনে ঢুকছিস রে আমি লাফাচ্ছে ক্যারেক্টারটা পটল পটল
255 কোন কান রে 280 কোথায় বে এখন 280 তে আছে এখন আরে বস্তা তো সত্যি 200 হ্যাঁ দেখতে পেয়েছি আমি দেখতে পেয়েছি দৌড়দৌড়ি করছিল এর জন্য স্নাইপারটা এমন কাউকে দিতে মুকেশ সামনে কে মুকেশ সামনে কে আবে यार আবে তোর বাড়া কোথায় 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 আমি বলছি রাজা যেরকম নাইটি পরে রয়েছে ঠিক ওরকম নাইটি পরেই আছে মালটা ওকে ওকে ভাব যে রাজা কামাচ্ছিস তারপরে দেখবি দেখতে পাবি দুজন আছে হ্যাঁ আমি খালি চোখে দেখে ফেলছি আমার কাছে কোনো কপি নেই এটা ফোরেজ দিয়ে দিচ্ছি না জাস খোরা দিচ্ছ ঠিক আছে কাটটা নিতে পারে নি দেবার নিজে এনিমি লাইট করছ না ওই এক লোক ওই এক লোক এনিমি আয়াত করেওছি আমি তোকে দিক বলে দিলাম আমি ওকে গুলি 3x দিয়ে M16 M4 দিয়ে চালালাম গুলি লাগিয়ে দিয়েছি ও ইয়া কোন দিক দিয়ে মারছে উপর থেকে দেখেছি বাড়িতে আছে চামা নকআউট কর মা জেড ব্ল্যাক ওয়াজ নট জেড না টেক কাটা তুই ছাদে কেন তোকে মেইন টার্গেট নিয়েছে ফাক 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 একটা কি হিট করে গায় রাজা এদিকে আয় তিনজন আছে ওখানে তিনজন আমি দুজনকে দেখতে পেয়েছি আমি কি দুজন বিল্ডিং এ আছে বস তোর কারণ হেলটা বুস্ট করবি আচ্ছা নে দি সে দিয়ে দিচ্ছি নে তোর বদলে কি আছে তোর কাছে এসকেস না আমার কাছে কোনো M16A4 M16A4 দিয়ে খেলছিলাম আমি তুই M16A4টা নিয়ে নাম গুলিও দিয়ে দিচ্ছিস সাথে তুই ওটাতে স্কোপ করে খেল ওকে ওয়েট আমার কাছ থেকে আশা করি কেউ কিছু চাইবে না আমার কাছে ইউজি রয়েছে ফোরেক্স সাথে ফোরেক্স সাথে ফোরেক্স সাথে দেখতে পাই এখন কি বলছো আমার সামনে গাছ রয়েছে না ওরা আমাকে দেখতে পাচ্ছে না আমি ওদের দেখতে পাচ্ছি এনা নিবি গুলি নিবি এনা লাগবে না লাগবে না গুলি লাগবে না আমার জন্য কেউ একটা এনিমি হেড করবি আমি দেখতে পাচ্ছি না গাছের জন্য আমার বাড়ির সামনে পাশে গাছ রয়েছে আমি গাছের জন্য কিছু দেখতে পাচ্ছি না 305 আছে 305 আমি মুখ বের করলে আমি গুলি খাবো বাড়িটাই বাড়িটাই আমি বাড়িটা মার্ক করে দিতে পারি ঠিক আছে বড় বড় চালাওয়ালা বাড়ি আরে মরিয়া কোথায় আরে আমি একজনকে নক করে আবে আবে তোরা ঘরে আয় ঘরে আয় তোরা ঘরে আইবে আদে কি করছিস ঘরে আসতে পারবো না ঘরে আসতে এই কোনাতে 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 হ্যাঁ তোরা কি করছিস কি বাইরে ছাদে কেন আমি হেডশট দিয়েছি একটা ও আমাকে ছাদ থেকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি ভালোবাসাতে দে 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 বলছে ও দিয়েছিস আমাকে দিয়েছিলি আচ্ছা থ্যাংক ইউ ভাই ডান দিকে মনে হয় লোক দেখলাম আমি যে করে হোক আমার বাড়িতে আয় সেফ থাকবি আমি চলে এসেছি আমি চলে এসেছি জেড ব্ল্যাক কার 98 নিয়ে বড় এক ছিড়ে নিয়েছে আমি সেটাই বলছি আমি ওকে হিট করে যদি আমার ইয়াটা দেখে নিই হ্যাঁ হ্যাঁ দেখলাম দেখলাম নক আউট করেছে নক আউট করেছে তোকে হ্যাঁ আমার ভাই আমি দেখলাম নেই আমার মাথায় হেলমেট নেই তাহলে সেরকম ভাবে মারতে হবে তো কোন ভাবে উড়েছে কোন কান্নাকাটি করে লাভ নেই ঠিক আছে টিম মেম্বার আলটিমেটলি দেখ অপোনেন্টের কাছে যখন কার 98 থাকবে আমাকে দেখ ভালো করে তখন সব সময় এরকম করবি এই বাড়ি থেকে দেখা যাবে না এই দেখো এরকম কার 98 এর এই যে কার 98 লাগানো চাপ আছে ঠিক আছে যে কোনো বন্দুকই লাগানো চাপ আছে এরকম করতে থাকি চুপচাপ এক জায়গায় দাঁড়ালে কার 98 এর শট একদম পারফেক্ট আসে চলে আসে আমার হেলথ শেষ যার ব্যাগে জায়গা আছে স্মোকটা তোল যার ব্যাগে জায়গা আছে স্মোকটা তোল কাজে লাগবে এবার ওই দেখো বাচ্চুত এটা বিশেষ আর দেখতে পাই খানে মেন্টে চুরি মারা দেব কোন দিক দিয়ে বাচ্চা আমার হেলমেটটা চুরে দিল মাঝখান থেকে ওইখান থেকেই ওই বাড়ি থেকেই
পাহাড় থেকে মেরেছে আমায়, মানে পাহাড়ের লোক আছে পেছন দিকে বাদিকটা, মানে 250 এর দিকটা। পুরা সালা তোদের দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। আমিও বুঝতে পারছি না ব্যাপারটা কি। দরজা কে খুললো? দরজা কে খুললো? দরজা কে খুললো? আমি দরজা দিলাম। আরে আরে কালো দরজা দিল। ওরা গাছের ঝোপের মধ্যে দিয়ে কি করে দেখছে? ভালো খেলে, ভালো স্কোপ তো পাচ্ছে হয়তো। দাঁড়া, ওদের কিন্তু এদিকে আসতে হবে। হ্যাঁ এবার কাকে মারছে? জানলায় এসে লেগে গেল। আমার কাছে কেউ দাঁড়াবি না, নক আউট হয়ে যাবে কিন্তু ঝম করে। পটলের সিদ্ধ আটা আপকে চাচ্চা চলে যায় এখান থেকে। আমি স্মোক করব, ঘরের মধ্যেটা স্মোক করি। না 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 প্রয়োজন নেই, প্রয়োজন নেই, আমাদেরই অসুবিধা হবে। ক্যান্সেল কর, ক্যান্সেল কর। ওকে ওকে, আমরা চারজন, ওরা চারজন, মেবি গোদা চালাচ্ছে। না না ওদের ইয়ে চলেছে, নক হয়েছে ওদের একজন। ওদেরই যে তার কোনো মানে দুটো স্কোয়াডও থাকতে পারে। হ্যাঁ দুটো স্কোয়াডই হয়েছে। গ্রেনেড মারছে, এটা আমাদের মেরেছে। না না ওদের মেরেছে, ওদের কাছে, ওদের বিল্ডিং এ গ্রেনেড চলছে। আমার কাছে কোনো গ্রেনেড নেই, এই ম্যাচে কোনো গ্রেনেড পাইনি। জোনটাই, জোনটা যদি ওদের দিকে পড়ে তাহলে। হ্যাঁ না ঠিক আছে, পটল পটল যা হেলথের আছে খা রে, হেলথটা বাড়া রে। হ্যাঁ এইটুকুই আছে। আচ্ছা রাজা নিয়ে নে, রাজা নে, হ্যাঁ নে, এনে ব্যান্ডেজ ফেললাম, এটা নিয়ে বেরো রাজা, এনে হেলথ কিট ফেলছি। ডান দিকে লোক চলে এসেছে, হেলথ কিট ফেলেছি রাজা। বাঁ দিকে দেখ, আমি ডান দিকে পুরো আমি একা কভার দেবো। দাঁড়া দাঁড়া, বাঁ দিকে দেখ তোরা। বাঁ দিক তো জোন, বাঁ দিকে তো জোন ওয়ে। রাজা সরে যান আমার কাছ থেকে ভাই, কেন আমার জায়গাটা নিচ্ছিস বারবার? যেখানেই যাবো সেখানেই ভাই গুলি দেবো তাহলে। তাহলে আমি পাশে বিল্ডিংটা চলে যাই। হ্যাঁ সে যেতে পারিস তাহলে। আমি কোন জায়গাটা বলেছি, কিছু করতে পারছি না কেন আমি? বহুত ল্যাগ করেছে, ফালতু ফালতু রকমের ল্যাগ করেছে। আমাকে 17 ড্যামেজ দিয়েছে মাত্র। 17 ড্যামেজ, 17 ওখানে কেসটা হয়েছে, রাজা হেডশট দিসনি আর তুই নকও করিসনি। ওখানে আমি যখন বসেছিলাম তুই সামনেটা এলি, আমি তোকে বোকাচোদা বলে কিস্তি মারলাম, আমি নক আউট হলাম, তার ঠিক ইমিডিয়েট নেক্সট তুই নক আউট হলি। তুই আমার নক আউটটা দেখেছিস, তুই নক আউট করেছিস, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, পজিশনটা দিয়েছি, ও অসাম পজিশন দিয়েছি বস্তাকে আর পোকালুকে। লন্ডগিরি কাকে বলে? পুরো এরিয়াটাকে শোন পটল, তোকে আমি একটা কথা বোঝাচ্ছি। হ্যাঁ শোন আমার কথা, শোন পটল আমার কথা শোন। পুরো এরিয়াটাকে, পুরো এরিয়াটাকে স্ক্যান করবি, যে দেখবি কোন জায়গাটায় গেলে তোর সুবিধা হবে, কোন জায়গাটায় গেলে তোর অসুবিধা হবে, কোন দিক থেকে গুলি চলছে, কোন দিক থেকে গুলি চলছে না, সেরকম দেখে স্ক্যান করে তারপরে বলবি যে তুই এখানে যা, তুই ওখানে যা, তুই এখানে থাক, তুই ওখানে থাক,
সুবিধা হবে দেখলি ওরা ওখানে গেল ওখানে কিন্তু কথা কিন্তু টার্মিনেটর হলো একটাকে আমি ঢুকলাম আর দ্বিতীয়টাকে ড্যামেজ করে দিয়ে গেলাম দেখিনি বস্তা আমি যেখানে বলেছিলাম রাজা যেখানে জায়গা দিছিলাম না বস্তা ঠিক আমার ওই যেখানে আমি রাজার জায়গা দিয়েছিলাম বস্তা ঠিক সেইখানে গেছে আচ্ছা আচ্ছা আমি একটু হিজু করে আসি চুপ করে হ্যালো বল আরে বাথরুম করতে বাথরুম করতে গেছিলাম লেওরা ফোন করবে কখন বাড়া কে আরে তোর সাথে বিলেঘাটে ওরা দিদির বাড়ি নিমন্ত্রণ করতে যাওয়ার কথা আছে আচ্ছা আচ্ছা ওই দেখুন বিলেঘাটাতে শালা অডিট চলছে বিলেঘাটাটা 4 তারিখ আনে না ওটা বিলেঘাটা কি না ওটা বিলে শুধু তাহলে শিয়ালদার এখানে এটার নাম কি বিলে দিয়ে হ্যাঁ এইটা বিলেঘাটে বুকা ছোট বড় আমায় কনফিউজ করে দিস বাড়া আচ্ছা যাই হোক আমি রেডি হলাম না না এটা যা তো লাইভ স্ট্রিমটা করেছিস করেছি কিন্তু আমি দেখব কত প্লাস কেলি ভাই এ অবস্থা কত প্লাস কেলি ভাই 24 মনে হয় তাই ভালো প্লাস দিয়েছে এটা আমি 27 পেয়েছি রাজা কত পেয়েছিস আরে রাজা পাবে 15 16 22 পেয়েছি আমি তোদের সবার থেকে বলিস কি অনেক বেশি দিয়ে দিয়েছে তোরা এসে আছিস তোরা দুজন এসে আছিস আমি তো খেলি না এসে পৌঁছতে পারিনি আমি এটা জানি না আমি কাউন্ট নেব আমি হিট করেছি অনেক কটাই হিট করেছিলাম কিন্তু নক আউট করতে পারিনি কাউকে তোর কথা বলছি না না সেটাই বলছি যে কার্ড দিয়ে হিট করেছি M16 নিয়ে পড়ে দিয়ে হিট করেছি তুই কি করছিস কার্ড নিয়ে কেমন কি করছিস কার্ডটা দিয়ে দিয়েছিলাম ভাই তোকে পরে সময় সাপোর্ট এসে সব দিয়ে দিয়েছিলাম কি হলো আচ্ছা বাদ দে আচ্ছা কি জানো বলে শোন পটল তোকে যেটা বলছি সবকিছু দিয়ে খেলা প্র্যাকটিস করবি বুঝতে পেরেছিস আমার পার্টিকুলার এই বন্দুকটাই দরকার আমি এইটা ছাড়া খেলতে পারবো না ওরকম করলে কিচ্ছু হবে না বিপদকালীন সময় এখন ওটা বড় প্রবলেম কিন্তু M16 নিয়ে পড়নে না সে তো অবশ্যই কিন্তু আমি M16 A4টা একদম প্রেফার করি না কিছু না পেলে আরে বাবা প্রেফারে মানে M16 A4 5.56 এর বন্ধু ভালো বন্ধু আর তুই এটা তো বলছিস ওই জন্যই তো নিয়ে নিয়েছিলাম তুই দেখ এই যে রাজা M16 A4টা দিয়েছিল হ্যাঁ আমি লাস্ট কিলটা ওটা দিয়েই করেছি তাই হ্যাঁ আমি একটা কিল করেছি এটা ওটা M16 A4 এই ছিল M16 A4 এটা তো মারছিলাম হ্যাঁ আমিও 4x ওটাতে লাগিয়ে নিয়েছিলাম বাবা আ ওটা ভালো কাজ করি আরে সময় সময়কে এই নিয়েও কাজ করতে হয় তবে একটা জিনিস M416 এইগুলোর থেকে কিন্তু M16 এর রিকয়েলটা কম যেটা অটোমেটিক না এটাই যা হবে তিনটে গুলি চলে অবশ্যই রিকয়েল কম হওয়ারই কথা তিনটে গুলি চলে আচ্ছা শুরু কর যাই হোক করছিস কি আরে কি করব রাজা রেডি নেই তো কি করব রাজা রেডি হচ্ছে না কেন আরে দেখতে পাবি আমিও গুলি লাগিয়েছিলাম ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখবো 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 ওটা হতে পারে ওটা কেউ মেরেছে ও একই সময় তুই মেরেছিস ওই লাল ছেটাটা দেখে লাল ছেটাটা দেখে ভেবেছিস তোর গুলি লেগেছে তাও হতে পারে Welcome to PUBG Mobile. না আমি তো নিতামই না না এমনি ওই সিজন শেষই হয়ে যাচ্ছে আর 10 দিন 15 দিন বাকি আরে স্নাইপার নিলে লাভটা কি হলো পটলের অথবা কালু দুজনের কাছে স্নাইপার ছিল ওদের লাভ হয়েছে কিছু কোনো লাভই হয়নি দেখলাম 4x আছে নিয়ে এসকেসটা
মারপিট কাকে বলে দেখাচ্ছি সেবার নিতে নামবো আচ্ছা বলছি হ্যালো ভাই দেখি কেসে শোন না বলছি কারের থেকে পারবি 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 মনে জোর রাখ বীর হ বীর আলে এক করলে আর বীর হয়ে কোনো লাভ নেই বীর বাইরে উন্নত নাম আছে এমনি বীর নোস ইস বীর জো না কিও তাহলে বীর জো আমি মরব আর আমার ভাই বীর জো গাইস পাশেই একটা স্কোয়াড হই দেখ সেভেনিতেই নামছে হ্যাঁ তো তো নামবেই তো এটা আমাদের বাবা কি না জানি দেখতে বলে পুলিশ না বড় একটা একজনের তিনটে আর হ্যাঁ হ্যাঁ রাইট রাইট ল্যাগ আরম্ভ হয়ে গেছে আমার আমার এই মেক গুলো ল্যাগ করছে আমার সবার একসাথে প্যারাসুট খুললো সবাই একই জায়গায় যাচ্ছে ওই বডি वाला ওদিকে চল ওদিকে চল ওই রাস্তার উপরে চল তো চল তো দৌড় 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 উপরে যাও তোরা সামলাতে পারবি না সামলাতে পারবি ভাগো মাইতি মাইতি পাইতি থাকলে আমি এখানে নামতাম কিচ্ছু পাইনি এম6 এর পড়া করে নিয়েছে সব রাজা বক করে নিয়েছে আরে ল্যাগ 391 লোকজন যেতো ব্ল্যাক ইটস কিলিং বট বট না এর মধ্যে একটা মারলি দেখলাম তো দুটো মারলি কালো কালো সঙ্গে থাকার চেষ্টা করবি সব গাড়ি করে তোরাই লুটে নিলি কালো সঙ্গে থাকার চেষ্টা করবা সোনা কিছু একটা এক্সট্রা পেলে মার্ক করে দিই 7.62 পেলে কেউ একটা মার্ক করিস আমার কাছে আছে বন্ধু আরে বস্তা সর আমি 50 কানা 7.62 দিয়ে দেব ঠিক আছে থাক আপাতত লাগবে না দিয়ে দে আমাদের আলে ওরা ওই সাইডটা লুটছে ঠিক আছে তোরা এই সাইডটা পুরোটা লুট লোক আছে লোক আছে কোথায় কোথায় কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায় বন্ধু বাইটার নিচে ছিল বাইটার নিচে মেরে দিয়েছি মেরে তুই মেরেছিস না না তুই মেরেছিস তুই মেরেছিস না না আমি মারিনি তুই মেরেছিস আচ্ছা মেরে দিয়েছি বললি কেন তাহলে ঠিক আছে এই সময় এই সময় এত ইয়ে করার কি আছে এই সময় এখন ওই সব ওই সব ধরার মধ্যে নেই ঠিক আছে ভালো করে কালুকে সব সময় চাটা যায় ওটা কোনো ব্যাপার নয় সিজন ওয়াইজ স্টার্ট করব নাকি তাহলে লেভেল 2 এর একটা ভেস্ট দেখলে কেউ বলিস তো আমি পুরো পাহারা দিচ্ছি লেভেল 2 এর ভেস্ট কোন দিকে মারলি বে এই ইয়েতে কি জানা বলে সিঁড়ির তলায় দেখতে পারবি মন্দিরে 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 এটা পার করবি না এই 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 এটা পার করবি না ঠিক আছে তোরা ওইদিকে লুট লুটফুট কর লুটফুট করে একটা গাড়ি জোগাড় কর পারলে ঠিক আছে আমার লুট হয়ে গেছে ভাই ডিপি পেয়ে গেছি আর মিনি পেয়ে গেছি শুধু তো ভেস্ট নেই ইয়া নেই ভেস্ট আমার কাছে কে মানছে ভেস্ট কারো কাছে নেই আমি লেভেল 1 ভেস্ট এই জায়গাটা একটা পাবলিক আছে ঠিক আছে সাবধানে ও কি তো সাংঘাতিক টিপি ফায়দা নিচ্ছে কোনটা দেখতে পেয়ে গেছি মাল ওকে আমি এখন নেট আছে একটা আমি নেট মারবো নেট মারবো না 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 ওখানে মারবি না পৌঁছবে না পৌঁছবে না গ্যারান্টি পৌঁছবে না রেস্টুরেন্টে একটা লোক আছে এ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে মালটা হেল্প কর মরে গেছে হয়ে গেছে কি হলো কিলটা আমি পেলাম না কেন কারণ আমি ওকে কিল করে রাজা মিনি দিয়ে কিলিয়েছে তাই রাজা কা কিল চুরি করবি না ভাই মাথা গরম হয়ে যায় প্রচন্ড দেখে নিস ভাই কে গুলিটা কো ফাস্টে করেছিল তুই দেখে নিস স্ট্রিমটাই দেখে নিস তুই দেখে নিস তুই দেখে নিস রেড ড্যামেজটা কে দিয়েছে ঠিক আছে আমি দেখে নেব
আরে ঘরের মধ্যে লোক আছে, রেড ডট দিয়ে দেখছি। কোন ঘরে? ওই রেস্টুরেন্ট। হোর পাড়া আছে, দৌড়াচ্ছিল এপাশ থেকে ওপাশ। তোর কথা বলছি না, আরে পাড়া কিল্লা কিল্লা ঝরা গেল। বস্তা, আরে আরে আমি যাবো না, কিন্তু আমি কিন্তু পেছনে যাবো না, কে পড়ালো এ কি? আমি ভাবলাম তুই ঝাঁপ মেরেছিস, তার জন্য আমি ঝাঁপ মেরেছিলাম। আমাকে নক করেছে, এই দেখ। আরে তুই গেলি কেন পিটে? কোনখানটায়? আমি এখানটাতেই ছিলাম, আমি লুটতে গেছিলাম। ঠিক আছে, ভুল করেছি জানিস তো, বিচ্ছির ভুল করেছিস একদম। একা বেঁচে রয়েছে ওকে। না না কিল হয়েছিল, জিজ্ঞেস কর। ভাই নক করেছিল তারপরে পড়ে বাবা, নক করেছিল, নক করে কিল করেছে। আচ্ছা আচ্ছা, আরে আমি তো চলে গেছিলাম কোথা থেকে, তো তোদের দুজনকে আগে রিভাইভ দিয়ে নিতে পারতো রাজাটা। ঠিক আছে ছাড় ছেড়ে দে, রাজার উচিত ছিল একজনকে রিভাইভ দিয়ে তারপরে মাথাটা বের করা। গেলেই ও এগিয়ে আসতো, to PUBG Mobile. Tara phola korchi. Cha bolchi ye gulo dekhbo kotha theke abar? YouTube. YouTube e amar koi channel tar naam ki bolbi? Video link send korun. Ki naam dijis? Mr. King Plays. Na playing. Ki? Ki naam, ki naam hadakor bol? Chodena bara ba. আমারটাই ভালো, চ্যানেলের নাম 98 গেমিং, কত সুন্দর নাম একটা। মানে কি আছে ওই মিনিয়ানের ইয়ে দেওয়া?
হ্যাঁ মিনিয়ন না না এর ক্যান হ্যাঁ 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 ও বড়া দুটো সাবস্ক্রাইবার হয়েছে তাই তো আমি নিজে সাবস্ক্রাইব কে কে করেছে বালে চ্যানেলে আবার ও আচ্ছা সাবস্ক্রাইব কর বন্ধুদেরকে সাপোর্ট করবি না বসে বালে চ্যানেল সাবস্ক্রাইবে আছি এই আর মানা বালে সাপোর্ট লাউড়া দাও মানা বস্তা বড়ে বালে চ্যানেল ইয়ে করে দিবেন সাবস্ক্রাইব করে দিস কেন বড়া বস্তা নেই এখন মুততে গিয়েছে ও আচ্ছা ও সেই জন্যই তো কথা বলছে না বোধ হয় এই ল্যাগের জন্য মনে হচ্ছে আমার গেমটা খেলা বন্ধ করে দিতে হবে রাস্তার উপাশে চ এখানে আরবি ওয়ালা আছে ঠিক আছে চুপচাপ চ আমি যেখানে নিয়ে যাই চুপচাপ চ হ্যালো হাই হাই তোই তো এই বারবার মাইক অফ করে অন করলাম তাই একবার শোনা যাচ্ছে হ্যাঁ বলেছিলাম রাস্তার উপরে চ আবার কথা আরে লে গরিব ঠিক আছে মোলোটপ পেয়েছি চালিয়ে দেবো সালা মালছিল বাবু কাছে আগের বার একজন মিলে সবাইকে মারলো দুঃখ পেয়েছি খুব দুঃখ পেয়েছি ওটা আলু বড় এক নম্বর শিগমানা নি ছেলে বড় কি আমি ওকে দেখেছি মারবো না অদ্ভুত ব্যাপার তো বড় কিল চোরে ধুন এটা কিল চোর করতে গিয়ে হলো কিল চুরি তো ওখানে তোরা যে কেউ গেছিস তুই যদি না মারতি সন্ধ্যা কেউ মারতো না 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 কালুকে এরকম বলবি না ও স্ট্রিম করছে আড্ডা না তুই না মারলে অন্য কেউ না কেউ মারতো সেই জন্য এটা কিল চুরি তাই তো কাঁটায় ছাদ দিয়ে নামলো এই জায়গাটা ছাদ দিয়ে নামলো একজন আমি ওপিটে যাচ্ছি যাস না আমি বুঝে শুনে আরে আরেকবার একটু মার্ক করতে পারবি দেখেছি রাজা এই পোরশনে লোক আছে এনিমিজ এহেড চার্চের পেছনে লোক আছে ওই ঘরের মধ্যে লোক ঘুরঘুর করছে হ্যাঁ দেখ হ্যাঁ দেখতে পেয়েছি ওই ঘরটার ভিতরে সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে একজন আছে আর গ্রাউন্ড ফ্লোরে একজন আছে রাহুলের দিকে গেলাম পাশের বাড়িতে ঢুকে যাবো সাবধানে আসবি সাবধানে আসবি আমার হেলথ দেখ এসে গেছি আমিও যাচ্ছি আই চলে লোকজন আছে কিন্তু ঠিক আছে ভুলভাল বেরোবি না ঘর থেকে রাহুল 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 তোর বাড়ির দিকে ঢুকেছে নিচে দিয়ে একটা কেন অকট করে দিয়েছি আরে বাড়াল এই বাইরে আমার কাছে আমার ঠিক ক্রেটের এখানে আছে নীল ড্রেস পরে রাজা মার রাজা মার আমি ঘরের মধ্যে যাচ্ছি রাজা আগে গিয়ে ইয়ে কর রিভাইভ কর আমি লুটবো আমার কাছে লুট নেই আমি না হলে কিছু করতে পারবো না আমি বলেছি লুট আরে লে রাজা উপরে আয় উপরে আছি আমি আরে একেম এর গুলি নেই আমাকে রিভাইভ করতে হবে পাঁচত বড়া সব আমাকে করতে হবে আচ্ছা আমি করছি তুই যা তুই যা তুই তুই যা লুট 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 তুই যা লুট 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 আমি করছি ওকে আমি ভাব বুঝতে পারিনি 13 সেকেন্ড বাকি রে বড়া আমি লুটছি
আমার ক্রেট থেকে 5.56 নিয়ে নে, বাইরে আছে। তোর ক্রেট কোনটা ভাই? শালা ঠিক লাফাতে গেলাম তখন নকআউটটা করেছে। বাইরে যা রাহুল, যা এখানে দেখ। স্কট শেষ, হেলথ মার বস্তা। হেলথ নেই, ব্যান্ডেজ আছে আমার কাছে, ব্যান্ডেজ পেয়েছি। আমার কাছে একটা এয়ারে কম্প্রেসর পেয়ে যাবি রাহুল, ব্যারেল আছে তোর কাছে নিয়ে নে। ব্যারেল তো নাকি এখানে, এখানে 7.62 পড়ে আছে এই ক্রেটটাই, কয়েকটা নিয়ে নে। কেউ নিয়ে নে, নিয়ে নে, নিয়ে নে, নিয়ে নে, নিয়ে নে, আমার লাগবে, আমার লাগবে, আমার লাগবে। বাইরের ক্রেটটাই, ওই তো বাইরেরটাই আমার ক্রেট। রাজা একটা স্পট আমি ফিনিশ করে দিই। এই 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 আমি যেটা দাঁড়িয়ে আছি বাড়া। হেলথ মারবো আগে আমি, যাবি না, এগোবি না, বস্তা কিন্তু শেষ। বস্তা রাখ, হ্যাঁ গল্প বললাম। আবে ইয়ার গল্প বাড়া, নিচে ছিল, আমিও বাড়ির নিচে ছিলাম, টিপিবি নিলাম। ও অনেক পিপি ছুঁড়ে দিয়েছে, চাপ নেই আর, তুইও বাড়া বসে বসে স্পেকটেট কর। রাজাকে স্পেকটেট কর, আজকে মজা পাবি, মনে হবে কোনো বটকে স্পেকটেট করেছি। ড্রেসটা আমিও সেম পড়েছিলাম এই ম্যাচে, পড়া উচিত হয়নি, দুজন আছে। আচ্ছা রাজা, রাজা, রাজা বাইরে ফুটছে। হ্যাঁ রাহুল, লাল বাড়ি লাল পাশের মালটা, আরপি প্লেয়ার, বকবক করিছা, বকবক করিছা দাদা। আরে রে, নিজের গায়ে মেরেছি রে আমি। হেলথ মার, হেলথ মার, হেলথ মার। এটা কি হবে? নক হবে, নক হবে, ও নিজে নিজের গায়ে মেরেছে মলো টক। রগর রাজা, স্ট্রিমটা আমি দেখব রাজা, ফানি স্ট্রিম কিন্তু, রেখে দিস এটা। ও রাহুল, রাহুল সাবাস, সাবাস মেরেছে। আর একজন আছে ওদের স্কোয়াডে, তাহলে 6টা কিল হয়ে গেছে। গুড প্লে। রাহুল যা লুট লাগবে আগে লুটে নে ভালো করে। দাঁড়া, লুট সবসময় লুট করতে নেই, আমার মনে হয় না আরেকজন আসবে। আছে, আছে, আরেকজন আসবে না, নে আছে তো অবশ্যই, বাট আসবে না এখন। আর আসছে, আসছে, আসছে। আওয়াজ কই, কোথায়, 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 কোথায়? আওয়াজ পেয়েছি, আওয়াজ পেয়েছি, আওয়াজ পেয়েছি, আশেপাশে আছে। আমিও সাউন্ড পেয়েছি। বস্তা মাইক কল করা নেই তো? হ্যাঁ অল করা আছে, মাইক অল করা নেই, সেটা জিজ্ঞেস করছি, অল করা নেই তো? আছে, মানে মাইকের ইয়েটা, ভয়েস, মানে মাইকটা অন অন করা, অল করা নেই, বাট ভয়েসটা অন অল করা আছে। স্পিকারটা, স্পিকার ওটাই মাইক কা বলে, স্পিকার। হ্যাঁ স্পিকার, স্পিকারটা অল। আশেপাশে বাড়িটাইতে আছে কোনো একটা। আমাকে এর মধ্যে দিয়ে লুট করে বেরোতে হবে। দরজাটা বন্ধ করে লুট হেল্প করবি? হ্যাঁ না, দরজা বন্ধ করলে আরো ভালো বুঝে যাবে। ওরে শালা, সে মানে ছেলেদের কাছে কি 5.56 ছিল রে? ও মাঝে সাথে নড়ছে একটু। উই দাও দাও, লোক তো একটা ক্যাম্পিং করছে, পাশের ঘরে ছিল। কোথায়? পাশের ঘরে না, পাশের বাইরেই ছিল, বাইরেই ছিল, ওটা বাইরে, 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 বাইরে আসছে, 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 আসছে। তোর ঘরে ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ, লুট করতে ঢুকেছে মনে হয় ওর ফ্রেন্ড দের। ওই ও লুট করতে ঢুকেছে, ঠিক আছে। রাহুল ভালো খেলেছে, ড্যামেজ দেখ রাহুলে। ইস, আর এক
না এবার ভালো খেলবো তাই মকটেল নিজের গায়ে ফেলে আরে আমি ভালো করে ভিডিও করছি বুঝলি তো আমি ভাবছিলাম যে রাজা ওখানে তুই একদিন বলছিস না গ্রেনেড মারতে গেলে আগে পিক করে মারবি না আগে ইয়ে করে নিবি হাতে তারপর পিক করে পট করে মেরে দিবি ওটা দেখছিলাম ভালো করে যে এইভাবে মারতে হবে রাজা দেখতাম সারা মালটো দিয়ে দেখলাম সিসি আমি দেখলাম সামনে আগুন আরে যে ওরা হয়তো মকটেল মেরেছে হয়তো আমিও তো হাসতে তাই ভেবেছিলাম রাজাকে এক্সপেক্টেড করছিলাম না আমি রাজাকে করছিলাম তুই তুই ভাই লাকি ভাই বস্তা তুই ডিসকানেক্টেড বে কি হলো রে বস্তা ডিসকানেক্টেড ওয়াই জানি না ও বলেছে যে তোর মোলোটা মারা দেখো খেলা ছেড়ে দেবে না ইয়ার না ফালতু কেস হয়ে গেল আচ্ছা ভাই ওখানে যদি তোর হেলথটা থাকতো তাহলে তুই বেঁচে যেতি জানিস তো জানি ওখানে পুরো এই কারণেই গার্ডটা মারা গেল আর ওকে ধরে রেপ করেছি তিনজন মিলে হ্যাঁ ওকেই এসে হিটটা করছে আমি এটা বুঝলাম না কেন ওকে দেখে না বড় বট ভেবে যায় জানিস তো ভেবে যায় বড় হিট করবে না ঘুরিয়ে তুই ড্রেসটা চেঞ্জ করে দেখ তো রাজা না না সেই জন্য না তুই একটা জিনিস লক্ষ্য করে দেখবি তুই যখন রাস্তায় থাকবি যখন নামবি প্রথম কোনো জায়গায় তুই লোকজন নামলেও তুই ফট করে হিট করার কথা ভাবিনি কিন্তু বটকে তুই মারবি কিন্তু সেই জন্য বলছি সিরিয়াসলি বলছি তো এটা চেঞ্জ করে দেখ চোদনা লেভেলের হলো লাস্টের দিকটা হ্যালো হ্যাঁ ভাই এই তো শোনা যাচ্ছে না তো পটল রেডি আচ্ছা তাহলে শুরু কর রেডি হ হয়ে গেছি এই জামা প্যান্ট গুলো পেলাম এই জামা প্যান্ট যা জুতোটা হ্যাঁ জানি সেই বেল বেল জুতোর পেট একটা স্যানক লাগাতো তাহলে ইউরোপে খেলবো ইউরোপে কর একটা ভালো ম্যাচ হচ্ছে এখন পর্যন্ত কেন চিকেন ডিনারটা ভালো হলো না কত ইন্টেন্স ম্যাচ হয়েছে ম্যাচ হয়েছে বলতো ওটা হ্যাঁ প্ল্যানিং এর উপরে ভালো লুট ছিল না তবু একদম ভালো লুট ছিল না প্লাস চিকেন ডিনার আর আমরা ফেসে গেছিলাম তার মধ্যে তো চিকেন ডিনার কিরে রাহুল তুই লিডার আছিস চালু তুই একটা অ্যাডভান্টেজ হয়েছে আমাদের দিকে যদি জোন না হতো আমরা শিওর হারতাম ওটাতে রাহুল ইউরোপ করে সাইন আপ লাগা ওকে ওইমা কিসের মহিমা পিইউবিজি আচ্ছা মরিয়া হ্যাজ নট ডাউনলোডেড দ্য ম্যাপ পটল কে যেতে দিচ্ছে না ইউ করে দিল না না ওটা অটোমেটিক হয়ে যায় রুগুলে ভাই আছে আরেকটা নুন আরেকটা এই স্যানক ম্যাপটা ডাউনলোড কর স্যানক ম্যাপটা ডাউনলোড কর স্যানক ম্যাপটা ডাউনলোড কর তাহলে দাঁড়া আমি বের হই নলে এখান থেকে করার অপশন দিচ্ছে না স্যানকটা ওকে ওকে হ্যাঁ হ্যাঁ যা চাই চ ততক্ষণ আমরা টার্গেট ছেলে আছি চ লন্ড কি সত্যি কথা ও মালটা যদি ইউএমপি নাই মানে ও যদি আমাকে আগে না দেখতো আমি যদি ওকে আগে দেখতাম তাহলে ও ওকে আমি বাঁচতে দিতামই না আমার ভেস্টের অবস্থা দেখেছিস হ্যালো দেখা যাচ্ছে হ্যালো কে আছিস হ্যালো ভেস্টের অবস্থা নোংরা ভেস্টের অবস্থা ছিল তোর ও ইয়েতে দেখতে পারবি লাইভে দেখতে পারবি আমার কাছে কোনো ভেস্টই নেই ছিল না ঠিক আছে তারপরে আমার হেলথ কম ছিল
কস্তা হ্যালো হ্যালো রাহুল, উই উইল বি টেকিং অফ সুন, বি প্রিপেয়ারড। শুনতে পাচ্ছি। হ্যালো বস্তা, আইটেম হেভেন, বস্তা 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 বাই, বস্তা আসবে না। ও ফাক, সরি। M98 কে তুললো? M24 পেয়েছি, M24। আমি ইউজারটাই পেয়েছি। আরে লে, রাজা ফুটছে, রাজা ফুটছে, ফুটছে, ফুটছে ভাই। আমাদের বিল্ডিং এ নাকি? হ্যাঁ, তা কি আমার একটা নর্মাল বন্দুক দরকার, UMP9 পেয়ে গেছি। কোথায় রাহুল তুই? পাশের বিল্ডিং এ? পাশের বিল্ডিং এ কামিং। আমি যে রিস্কাওয়ালা, তিনি কি এমন যাবে, বলি কি ও মাধবী তুমি কি আমার হবে। আমি যে রিস্কাওয়ালা, তিনি যায় তন্নে নামে, পুকুরে পদ্ম ফোটে। হে বস্তা, কি কর? আমি নিলাম। অগ অগ অগ, হের হের হয়ার ওই জব বোকা সুদা, আমি নিলাম। কালকে মানুষ কালু কালকে মানুষ। আবে এতগুলো মারছি, মাল নক আউট কেন হয় না? আমি কি জানি বন্ধু, মেরি ক্যা গলতি হ্যায়, নকআউট না হো তো। ডু ইউ গট 5.56? হ্যাঁ, গিভ মি সাম প্লিজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে নেই, আমার কাছে নেই। পাশে বিল্ডিং এ ঝাঁপ মারছি। বস্তা সামুই দে, সামনে ঘরে লোক। ড্রিংক করতে ড্রিংক করতে শালা, কম্পেনসেটরটা ঝেড়ে দিছিস বল তুই? হ্যাঁ
তোর মতো বোকা চোদ আমি জীবনে দেখিনি আর আপনি 4x ফেলে দিলাম আমি বললাম 2x ফেলে দিলাম দাঁড়া আমি হেলথ মার্ক লাগবে না ওকে আমি 6x যদি মার্ক করি তাহলে নিশ্চয় আমার কাছে আছে ঠিক ঠিকঠাক জিনিসপত্র 6x আমি তো 6x কেন মার্ক করব ওটা আমি মার্ক করেছিলাম বস্তা চলে আয় আমাদের এখানে তুলে ঢুকছি বস্তা হ্যালো তোর হেলথ কমছে হ্যালো জানি 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 জানিস আরে সালা আর মিনি সেকেন্ড বাকি ছিল আমি নক হয়ে গেলাম তুঝে কন বচায়েগা বন্দে মেরে ভাই আরে বসে তো সামনে লোক মার গাছের গাছের ওখানে লোক আছে বসতে আর্কেডের মধ্যে ক্যাম্পিং করছে গো রাহুল তোর সামনে ওই গাছটা আছে না গাছটার ওখানটাতে লোক আছে কোথায় বে বেরো তুই বেরিয়ে গাছ বেরিয়ে বাদিকে এই এইটা তোর পেছনে তোর পেছনে তোর পেছনে আছে এখন দেখতে পেয়েছিস বেরিয়েছে 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 কোথা আসতে হবে আরে শোনা যাচ্ছে না চেক করলাম আমি অফলাইন থেকে এলাম তো তো আমার নেট এরিয়াটা ঠিক করতে হবে নেট ভালো স্পিডে নেট থাকলে তাহলেই হবে এই কালু আগে আগের আগের ম্যাচটা কুইক ম্যাচটাই ব্যাপারটা কি হয়েছে আমি অনলাইনে দেখি যে আমি ম্যাচের মধ্যে ঠিক আছে আমি দেখলাম সব হাতাহাতি করছে তিনজন আছে কেলিয়ে দিয়েছে হাত দিয়ে মেরেছি তিনজনকে আর একজনকে তো গ্রোদা দিয়ে মারলাম পরে আরে তুই জানিস আমি তোর ইয়ের বল না ডাইনামোর একটা ম্যাচে লাইভ দেখেছিলাম ঠিক আছে ওখানে সারা মালটা লাইভ না ইয়ে দেখেছিলাম এমনি রেকর্ডিং দেখেছিলাম ওখানে একজন বন্দুক নিয়ে মারছে ওকে ঠিক আছে ওর কাছে সারা গুলি ফুরিয়ে গেছে ওর নোট চেয়ার ঘুষি মারছে ঘুষি মেরে মেরে মালটাকে নক আউট করে দিয়েছে
আরে হ্যাঁ ঘুষি মারা খুব এফেক্টিভ বে আমার আমি ঘুষি মেরে একদিন একটা স্কোয়াড শেষ করেছিলাম ঘুষি মেরে স্কোয়াড শেষ করেছিলাম ঘুষি যদি লাফিয়ে তুই মাথায় মারিস একবারে নক হয়ে যাবে আমার না মেরে যদি মাথায় মারতে পারিস বুঝতে পারছিস আমার নেটের জন্য প্রবলেম হচ্ছে এত ল্যাগ করছে নেটের জন্য আমার এত না না নেটটা প্রবলেম নয় না হ্যাঁ কি নাম আছে কালো রিয়েটার সাইটার কি নাম আছে জেড ব্যাংক জেড ব্ল্যাক টিপল 1 ক্লাসিক ওকে দাঁড়া ক্লাসিক ইউরোপি অ্যাঙ্গেল ওয়েলকাম টু পাবজি মোবাইল অ্যাঙ্গেল লজি সাইন অফ বট অফলাইন না না অনলাইন হ্যালো হ্যাঁ আমি লাইভ স্ট্রিমটা শুরু করছি তার জন্য Boat camp. We will be taking off soon. Be prepared. Boat camp. Hello, 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 Potol, hello, Kalu, hello. Hello, hello, hello. Normal RP তে বস্তা সবার উপরে রে কি বলছিস ও নরমালটা হ্যাঁ হ্যাঁ 59 আর আর কিছু পয়েন্ট দরকার তাহলে ইএমপি 9 এর স্কিনটা হয়ে যাবে বস্তা আমাদের সেরা প্লেয়ার দেখলি না তুই ইয়ে কম্পিউটার অত হাই এন্ড তোর কম্পিউটার নিয়ে তুই কিছু খেতে পারছিস না সেটাই তুই আমাদের দোকানে কার কার দিয়ে দিলাম তুই কিছু করতে পারলি না তোর এম তোর এম 16 এফ 4 দিয়ে 3x লাগিয়ে আমি ওদিকে করে দিলাম ভাই দিকে স্কোয়াড আছে নিচে আরে বন্দুক নেই স্কোয়াড আছে আরে নিচে না উপরে বুঝতে পারছি না তো ভাই এক্সট্রিম ল্যাগ হচ্ছে এক্সট্রিম ল্যাগ হচ্ছে বাবা ভাই ভাই মার 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 আমি দুটোকে নক আউট করলাম ব্যাপারগুলো গেল কোথায় জানি না ভাই দুজন ঘরের মধ্যে ঘুরছে রে আরে দুজন একসাথে ছিলাম